চালাতে না পারলে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রের দায়িত্বভার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মুখে বিদ্যুৎ উন্নয়নের সফলতার কথা বললেও লোডশেডিংয়ে দেশ অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন রিফাত শিশির। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্যজীবী পার্টি আয়োজিত গুলশান লিংক রোড সংলগ্ন হাতির ছিলে মাছের পোনা অবমুক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় দেশের বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান সংকটের কথা তুলে ধরেন তিনি। অবকাঠামো উন্নয়নের ডামাডোলে বিদ্যুৎ দিতে না পারায় সরকারের আলোচনা করেন তিনি। আমাদের বিশাল বিশাল অবকাঠামোর দরকার নাই, যেখানে বিদ্যুতের আমাদের ডাবল উৎপাদন হয়ে গেছে, সেখানে আবার আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, সেখানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট করছি, যেই পাওয়ার প্ল্যান্টের তৈরি উৎপাদিত বিদ্যুৎ এখন তৈরিও করতে পারছি না আমরা, ব্যবহারও করতে পারছি না আমরা, তাই সেই জন্য এগুলো পয়সা পানিতে ঢালা। এবং এই অবস্থার মধ্যেও সরকার হাজার হাজার কোটি টাকা মানুষকে বসিয়ে বসিয়ে দিচ্ছে। মেগা প্রজেক্ট ও অবকাঠামো উন্নয়নের আগে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেন জাতীয় পার্টির এই নেতা। রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। কথা বারংবার বলেছিলাম যে দেশের মানুষ মেগা প্রজেক্ট এই ধরনের প্রজেক্ট আমার প্রয়োজন নেই, আমার দরকার দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে পারে তার ব্যবস্থা করুন, তার চিকিৎসার জন্য হসপিটাল দরকার সেটার ব্যবস্থা করুন, আমরা খেয়ে পরে বাঁচতে চাই, আমরা লাক্সারি করে বাঁচতে চাই না। এই সরকার যদি না পারেন সেটা বলে দেন যে আমরা এটা পারবো না, তাহলে হয়তো যারা পারবে তারা এই দেশকে আরো সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করতে পারে, কিন্তু যারা পারবেন না আবার ছাড়বেনও না এটা হতে পারে না। দ্রুত এই খাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে দেশ ব্যাপক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে বলেও মনে করেন তিনি। সামনের দিকে দেশে কি অবস্থায় আমরা ধার দেনা করে যেভাবে দেশ নিয়ে গেছি। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।